হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2024 সালের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলা বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় যে স্কুলটি দেওয়া রয়েছে অর্থাৎ বইতা এমএন হাই স্কুল, তার সম্পূর্ণ প্রশ্নগুলির বিস্তারিত আলোচনা করব। সো ভিউয়ার্স, তোমরা মন দিয়ে দেখো। দেখো, একের থেকে কী বলেছে, নিচের বিকল্পগুলি থেকে ঠিক বিকল্পটি বেছে নাও। প্রথম 1.1 কোশ্চেনটিকে দেখো কী বলেছে। আরব সেনাপতির পটমণ্ডপ দ্বারে উপস্থিত হইয়া আশ্রয় প্রার্থনা করিলেন। পটমণ্ডপ দ্বারে শব্দের অর্থ কী? চারটি অপশন রয়েছে, শিবিরে, যুদ্ধক্ষেত্রে, তাঁবুর দরজায়, আরবদের আলোয়। সঠিক অ্যান্সার হবে অপশান গ, তাঁবুর দরজায়। এরপর 1.2 কোশ্চেনটিকে দেখো কী বলেছে। চিঠি নামক পাঠ্যাংশের তিনটি চিঠি তর্জমা করেছেন, অপশান চারটে রয়েছে, সুশীল রায়, সুনীল বর্মন, সুশীল দাম এবং সুশীল ঘোষ। সঠিক অ্যান্সার হবে অপশান ক, সুশীল রায়। এরপরে চলে আসবো আমরা 2 দিকে। দেখো 2 দিকে কী বলেছে, খুব সংক্ষেপে নিচের একটি প্রশ্নের উত্তর দাও। দেখো 2.1 কোশ্চেনটি কি, বনভোজনের জায়গা কোথায় ঠিক করা হয়েছিল? তাহলে অ্যান্সারটি কী লিখবে দেখো। দেখো, শ্যামবাজার স্টেশন থেকে মার্টিন রেলে চড়ে বাগুইয়াটি ছাড়িয়ে আরও 4 স্টেশন দূরে ক্যাবলার মামার একটা বাগান বাড়িতে বনভোজনের জায়গা ঠিক হয়েছিল। এরপর 2.2 কোশ্চেনটিকে দেখো কী বলেছে। পথ চলতি রচনায় কোন বাংলা মাসিক পত্রের উল্লেখ আছে? সঠিক উত্তর হবে প্রবর্তক। এরপর আমরা চলে আসবো 3 দাগে। দেখো 3 দাগে কী বলেছে, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। প্রথম 3.1 কোশ্চেনটা কী রয়েছে, আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে দেখি আমি কে, তিনি কী দেখেন? তাহলে উত্তর কী লিখবো, আলোচ্য উক্তিতে আমি হলেন গ্রিক অধিপতি সেকেন্দার সাহা। এবার পাঠপ্রশ্ন যেটা রয়েছে, তিনি কী দেখেন, কী লিখবো উত্তরে, বর্ষার ঘন কালো মেঘরাশির গুরুগম্ভীর গর্জন করে প্রকাণ্ড দৈত্য সৈন্যের মতো আকাশ ছেয়ে ফেলার চিত্র তিনি দেখেন। এরপর 3.2 কোশ্চেনটিকে দেখো কী বলেছে, আলেম শব্দের মানে কী, লেখককে কারা এক মস্ত আলেম ভেবেছিলেন? তাহলে উত্তর কী লিখবো, আলেম শব্দের অর্থ হলো সর্বজ্ঞ। এবারে পাঠপ্রশ্ন যেটা রয়েছে, লেখককে কারা এক মস্ত আলেম ভেবেছিলেন, তার উত্তরে লিখবো, আফগানিস্তানের পশতুভাষী পাঠানরা লেখককে এক মস্ত আলেম ভেবেছিলেন। এরপর আমরা চলে আসবো 4 দাগে। দেখো 4 দাগে কী বলেছে, নিচের বিকল্পগুলি থেকে ঠিক বিকল্পটি বেছে নাও। দেখো 4.1 কী বলেছে, নদীর কিনারে চুপি চুপি জল খায়, চারটে অপশান রয়েছে, শেয়াল, হরিণ, বাঘ, হায়না। সঠিক উত্তর হবে অপশান খ, হরিণ। এরপর 4.2 রয়েছে, পাঁজর কেঁপে ওঠে, অপশান চারটে রয়েছে, উল্লাসে, আর্তরবে, আতঙ্কে, আনন্দে। সঠিক আনসার হবে অপশান খ, আর্তরবে। এরপরে চলে আসবো আমরা 5 দাগে। দেখো 5 দাগে কী বলেছে, খুব সংক্ষেপে একটি প্রশ্নের উত্তর দাও। দেখো 5.1 কী বলেছে, সেইটে সবার চেয়ে শ্রেয়, কোনটি সবার চেয়ে শ্রেয়? তাহলে উত্তর কী লিখবো দেখো, অপ্রত্যাশিত আঘাতে বিচলিত না হয়ে, হতাশ না হয়ে, জীবনের স্বাভাবিক ছন্দে এগিয়ে চলা অর্থাৎ ভেসে থাকাকে কবি সবার চেয়ে শ্রেয় বলেছেন। এরপর 5.2 কোশ্চেনটিকে দেখো কী বলেছে, পরবাসী কবিতায় কোন দুটি নৃত্যের কথা বলা হয়েছে? তাহলে এখানে সঠিক উত্তর হবে কত্থক ও কথাকলি। এরপর আমরা চলে আসবো 6 দিকে। দেখো 6 দিকে কী বলেছে, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। প্রথম 6.1 কোশ্চেনটিকে দেখো, দুই দিকে বন, মাঝে ঝিকিমিকি পথ, বনের মাঝে পথ ঝিকিমিকি কেন? তাহলে উত্তর কী লিখবো, কবি বিষ্ণুদের রচিত পরবাসী কবিতায় দুদিকে বনের মাঝে গাছের ফাঁক ফোকর দিয়ে সূর্যের আলোর লুকোচুরি খেলা চলে। দিনের বেলা পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো এবং রাত্রিবেলা জোনাকির আলোয় দুদিকের বনের মাঝে পথ ঝিকিমিকি করে। ওকে, এরপর 6.2 কোশ্চেনটিকে দেখো কী বলেছে, এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা, এখানে কোন খেলার কথা বলা হয়েছে? তাহলে এর উত্তর কী লিখবো, সবুজ জামা কবিতায় বর্ণিত তোতাইবাবু গাছদের এক পায়ে দাঁড়িয়ে থাকাকে মনে করতো তারা এক পায়ে এক্কা দোক্কা খেলছে, অর্থাৎ আলোচ্য উদ্ধৃতাংশে এক্কা দোক্কা খেলার কথা বলা হয়েছে। এরপর আমরা চলে আসবো 7 দাগে। দেখো 7 দাগে কী বলেছে, নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। 7.1 প্রশ্নটিকে দেখো কী বলেছে, রাজকৃষ্ণ পালিতের মেয়ের নাম কী? সঠিক উত্তর হবে, রাজকৃষ্ণ পালিতের মেয়ের নাম আশালতা। এরপর 7.2 বলেছে, হাস্য কেন খোকা, এটা কি নাট্যশালা, উক্তিটি কার? উক্তিটি প্রসন্ন গুরু মহাশয়ের। এরপর 7.3 বলেছে, দুর্গা কোন ফুলের নোলক পড়েছিল? সঠিক উত্তর হবে, দুর্গা ওড়কলমি ফুলের নোলক পড়েছিল। এরপর 8 দাগে দেখো। 8 দাগে কী বলেছে, নিচের বিকল্পগুলি থেকে ঠিক বিকল্পটি বেছে নাও। 8.1 কী বলেছে, চন্দ্রগুপ্ত শব্দটিতে দলের সংখ্যা কয়টি? অপশান রয়েছে 4, 2, 3, 4, 5। সঠিক অ্যান্সার হবে অপশান গ, 4। এরপর 8.2 বলেছে, ফলাহার থেকে ফলার কী ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ? অপশান 4 রয়েছে, ব্যঞ্জন লোপ, অপিনিহিতি, অভিশ্রুতি, বিপর্যাস। সঠিক অ্যান্সার হবে অপশান ক, ব্যঞ্জন লোপ।
এরপর আমরা চলে আসবো নয়ের দিকে। দেখো নয়ের দিকে কী বলেছে, খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা, অপিনিহিতি কাকে বলে? দেখো, শব্দের মধ্যে অবস্থিত হর্ষই বা হর্ষধ্বনির নির্দিষ্ট স্থানের আগে উচ্চারিত হওয়ার যে প্রবণতা বা রীতি তাকেই অপিনিহিতি বলা হয়। যেমন কোরিয়া থেকে কৈরা। ওকে, এরপর 9.2 এর কোশ্চেনটিকে দেখো, কী বলেছে, স্বরভক্তি এর অপর নাম কী কী? তাহলে এর উত্তর কী হবে, মধ্যস্বরাগম বা বিপ্রকর্ষ। এরপরে 9.3 বলেছে দল বিশ্লেষণ করো অকাল বোধন। আমি দল বিশ্লেষণটা করে রেখেছি, তোমরা ওখান থেকে দেখে নাও কেমন। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 3 বইতা MN হাই স্কুলের সম্পূর্ণ ভিডিও। কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময়ে এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য। সো আজ এ পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।